ওহমের সূত্র থেকে যখন কিনা আমরা পুরোপুরিভাবে তড়িৎ প্রবাহ এবং বিভব পার্থক্যের মধ্যে সম্পর্কটা বুঝে গিয়েছি, তখন কিন্তু আমরা একটা নতুন রাশি পেয়েছি, তড়িৎ পরিবাহিতা। তড়িৎ পরিবাহিতা, যাকে ইংলিশে বলে থাকি ইলেকট্রিক কন্ডাক্টেন্স। এই তড়িৎ পরিবাহিতার বিশদ আলোচনা নিয়ে আজকের আমাদের এই ক্লাসটা। এক্ষেত্রে ওহমের সূত্র থেকে যেমনটা জানি যে নির্দিষ্ট তাপমাত্রা এবং নির্দিষ্ট পরিবাহকের ক্ষেত্রে তার তড়িৎ প্রবাহের জন্য যে মানটা, তা কিন্তু তার দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। অর্থাৎ আই ইজ প্রপোর্শন টু ভি। এক্ষেত্রে সমানুপাতিক থেকে যদি সমান চিহ্ন লিখতে চাই, তখন কিন্তু একটা ধ্রুবক ব্যবহার করতে হয়, যেটা কিনা জর্জ সাইমন ওহম ব্যবহার করেছেন আই ইজ ইকুয়াল টু জিভি। এখানে জি হচ্ছে গিয়ে আমার ধ্রুবক, যেই ধ্রুবকটার মান হচ্ছে তড়িৎ পরিবাহিতা নির্ধারণ করে। তড়িৎ পরিবাহিতার একক হচ্ছে সিমেন্স। এক্ষেত্রে তড়িৎ পরিবাহিতার কথা যখন আমরা চিন্তা করছি, একটা পরিবাহী তার যদি এখানে কল্পনা করে নেই, তার মধ্য দিয়ে যত সহজ ইলেকট্রনগুলো প্রবাহী হচ্ছে, সেক্ষেত্রে যদি বাধার সৃষ্টি হয় অণুপরমাণুগুলোর সাথে, সেক্ষেত্রে কিন্তু একটা রেজিস্ট্যান্স দেখা যায়, অর্থাৎ রোধ দেখা যায়। তাহলে তড়িৎ পরিবাহিতা যে রাশি যদি জি হয়ে থাকে, রোধ কিন্তু তার বিপরীত রাশি হবে, অর্থাৎ জি ইজ ইকুয়াল টু 1/r। তাহলে রোধের মান যদি বেড়ে যায়, আমার তড়িৎ পরিবাহিতার মান কমে যাবে, এবং তড়িৎ পরিবাহিতার মান যদি বেড়ে যায়, রোধের মান কিন্তু তখন কমে যাবে। এক্ষেত্রে যেমনটা দেখা যায়, আমরা হর হামেশাই দেখতে পাই আমাদের চারপাশে যে যে পরিবাহী পদার্থগুলো আছে, অর্থাৎ যে ধাতুগুলো আছে, তাদের মধ্যে কিন্তু আমার তড়িৎ পরিবাহিতা অর্থাৎ জি এর মানটা অনেক বেশি, কিন্তু আমার যে অন্তরক বা অপরিবাহী পদার্থগুলো আছে, তাদের ক্ষেত্রে কিন্তু জি এর মানটা কম থাকে। কিন্তু এক্ষেত্রে যদি আমি অর্ধ পরিবাহী, তখন কিন্তু দেখা যায় যে তাপমাত্রার পরিবর্তনের জন্য তার জি এর মানেরও পরিবর্তন হয়। প্রথম ক্ষেত্রে তার তড়িৎ পরিবাহিতার মানটা কিন্তু কম থাকে, অর্থাৎ জি এর মানটা এবং ইনসুলেটর অর্থাৎ পরিবাহী এবং অন্তরক পদার্থের মাঝামাঝি থাকে। কিন্তু দেখা যায় যে যখন তাপমাত্রা বৃদ্ধি করা হয়, তার জি এর মানটাও কিন্তু বাড়তে থাকে, অর্থাৎ তার তড়িৎ পরিবহন করবার ক্ষমতা বৃদ্ধি পায়। এরই মাধ্যমে খুব চমৎকারভাবে একটা নতুন রাশি, যা কিনা তড়িৎ পরিবাহিতা, তা সম্বন্ধে একটা চমৎকার ধারণা লাভ করলাম।